Lesson 4, using conversion functions and conditional expressions. Objectives. After completing this lesson, you should be able to do the following. Describe various types of conversion function that are available in SQL. Use toCar, toNumber, toDate conversion function. Apply conditional expression in a select statement. Lesson agenda: implicit and explicit data type conversion. Conversion functions, data type conversion. Data type conversion du dhoroner: implicit data type conversion, explicit data type conversion. Implicit data type conversion hocche যেটা অটোমেটিক্যালি কনভার্ট হয়, ওরাকল সার্ভার যেটা ইমপ্লিসিটলি কনভার্ট করে নেয়। আর এক্সপ্লিসিট কনভার্সন হচ্ছে যেটা প্রোগ্রামারকে কনভার্ট করতে হয়, কনভার্ট বাই প্রোগ্রামার। ইমপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন: ইন এক্সপ্রেশন দ্য ওরাকল সার্ভার ক্যান অটোমেটিক্যালি কনভার্ট দ্য following. From bracket to or car to number. Implicitly kuno barker ba car data ke she number e convert korte pare ba kore. যদি নাম্বারটা ভ্যালিড হয়, এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যদি নাম্বারটা ভ্যালিড হয় তাহলে সে অটোমেটিক্যালি, আপনি ক্যারেক্টার ইনপুট দিলেও সে কী করবে, অটোমেটিক্যালি নাম্বার হিসাবে এটাকে ট্রিট করবে, নাম্বার হিসাবে সে রিড করবে, পড়বে, ট্রিট করবে অ্যাজ এ নাম্বার, রিড করবে অ্যাজ এ নাম্বার। এটাই হচ্ছে অটোমেটিক কনভার্ট, মানে সে বুঝতে পারবে। বার্কার টু অর কার, মানে বার্কার টু অথবা কার ইনপুট থেকে সেটাকে ডেট, ডেটে কনভার্ট করে নেবে। আমি আপনি জানি যে ক্যারেক্টার স্ট্রিং এবং ডেট স্ট্রিংকে সিঙ্গেল কোটে, মেইনলি সিঙ্গেল কোট দিলে বোঝানো হয় যে এটা একটা ক্যারেক্টার, মেইনলি সিঙ্গেল কোট দিলে এটা একটা ক্যারেক্টার, কিন্তু এটা সিঙ্গেল কোট দিলে ক্যারেক্টার হয়ে যায়, আবার ডেট বলা হয় কেন? ডেট বলা হয় যদি ওই ফরম্যাটটা ভ্যালিড ফরম্যাট হয়, ডিফল্ট ফরম্যাট হয়, তখন এই ক্যারেক্টার ডেটাকে সে ডেট হিসাবে ধরে নেয়, সে ট্রিট করে অ্যাজ এ ডেট, সে ট্রিট করে অ্যাজ এ রিড করে অ্যাজ এ। কিন্তু আপনি ইনপুট দিচ্ছেন সিঙ্গেল কোট দিয়েছেন, মানে কি এটা ইনপুট দিচ্ছেন আপনি ক্যারেক্টার হিসাবে, এটা হচ্ছে ইমপ্লিসিট কনভার্ট, মানে সে নিজেই পড়তে পারে, এটাই হচ্ছে ইমপ্লিসিট কনভার্ট। এই জন্যই বলছে দ্য ওরাকল সার্ভার ক্যান অটোমেটিক্যালি কনভার্ট দ্য ফলোয়িং, সে বার্কার টু থেকে নাম্বার, বার্কার টু থেকে ডেট, ইটস অটোমেটিক কনভার্সনটাই হচ্ছে ইমপ্লিসিট কনভার্ট। ফর এক্সাম্পল, যে আপনাকে এখানে আমি দুটা কথা বলেছি, বার্কার থেকে নাম্বার করবে, বার্কার থেকে ডেট করবে, আমি দুটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। সিলেক্ট লাস্ট নেম ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ হোয়ার ডিপার্টমেন্ট আইডি ইন 100 110, 100 110 এটা নাম্বার, কিন্তু আমি যখন এটাকে সিঙ্গেল কোটের মধ্যে ইনপুট দিব সেটা কি
ক্যারেক্টার হিসাবেই বিবেচিত হবে। এখানে দেখেন আমি ডিপার্টমেন্ট আইডি 100 এবং 110 দুটাকেই সিঙ্গেল কোড দিয়ে ক্যারেক্টার হিসাবে ইম্পোর্ট দিচ্ছি, ক্যারেক্টার হিসাবে ইম্পোর্ট দিচ্ছি। যদি ভ্যালিড ডিপার্টমেন্ট নাম্বার থেকে থাকে তাহলে সে অটোমেটিক্যালি কনভার্ট করে আপনাকে কি করবে, রেজাল্ট শো করবে। রেজাল্ট দিয়েছি কিনা আপনি জানেন। ডিপার্টমেন্টের ডেটা টাইপ কি, ডিপার্টমেন্ট আইডি ডেটা টাইপ কি, নাম্বার। কিন্তু এখানে তো আপনি ক্যারেক্টার ইম্পোর্ট দিয়েছেন, তারপরেও কেন সে করলো? এর আগে যখন আপনি ডিপার্টমেন্ট আইডি দিয়ে রেস্ট্রিক্ট করে ডেটা রিটাইপ করছেন তখন কিন্তু আপনি সিঙ্গেল কোড সাহা দিয়েছেন, নাম্বার দিয়েছেন। কারণ হচ্ছে এই ক্যারেক্টার ইনপুট দেওয়ার পরেও সে এটা ভ্যালিড নাম্বার হওয়ার কারণে সে অটোমেটিক্যালি কনভার্ট করে নিয়ে ডিপার্টমেন্ট আইডি 100 এর সাথে কম্পেয়ার করে আপনাকে এই রেজাল্ট দিয়েছে, তাই না? ভ্যালিড টাকার কারণে। এবার ডেটের ক্ষেত্রে আসেন, ডেটের ক্ষেত্রে সেম, এটা আপনি সিঙ্গেল কোড দিয়েছেন, দ্যাট মিনস এটা কি ক্যারেক্টার, কিন্তু এটা ডিফল্ট ফরম্যাট ডিডি মন আর আর বা ওয়াইও যে এই ফরম্যাটে থাকার কারণে সে অটোমেটিক্যালি এটাকে ট্রিট করতে পারবে এবং আপনাকে রেজাল্ট রিটার্ন করবে। ক্লিয়ার? ইমপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন, ফর এক্সাম্পল ফর এক্সপ্রেশন ইভ্যালুয়েশন দ্য ওরাকল সার্ভার ক্যান অটোমেটিক্যালি কনভার্ট দ্য ফলোয়িং, নাম্বার থেকেও কি করতে পারে, বারকারে কনভার্ট করতে পারে, ডেট থেকেও কি করতে পারে, বারকারে কনভার্ট করতে পারে। আচ্ছা, এটার এক্সাম্পলের জন্য একটু আমাকে কাট করাইতে হবে, ওই এই কথাটাই বলছে। নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য কি লাগবে, ভ্যালিড নাম্বার লাগবে। দেখেন আমি নতুন একটা টেবিল বানাবো, ইমপ্লিসিট কনভার্ট। টেবিলটা আগে ড্রপ করে দেই, টেবিলটা আগে ড্রপ করে দেই, এই নামে টেবিল থাকলে জানো ড্রপ হয়ে যায়, ছিল একটা ড্রপ করে দিলাম, একটা টেবিল বানাচ্ছি, ক্রিয়েট টেবিল ইমপ্লিসিট কনভার্ট, আইডি নাম্বার, আইডি নেম, জয়েন্ট ডেট, তিনটা কলাম নিয়ে। ডেটা টাইপ দেখেন তিনটাই কি নিয়েছি, বারকার টু, টেবিল ক্রিয়েট। আমি কয়েকটা ডেটা রাখি, ধরেন ইনসার্ট ইনটু ইমপ্লিসিট কনভার্ট ভ্যালুস এত এত, তিনটা রো ইনসার্ট করে দেই। তিনটা রো ইনসার্ট করলাম। আচ্ছা, এখন দেখেন এটা কমিটে করে দিই। আচ্ছা, টেবিলটা দেখি, টেবিলের অবস্থাটা আইডি বারকার টু, নেম বারকার টু, জয়েন ডেট বারকার টু। এখন সিলেক্ট অল ফ্রম ইমপ্লিসিট কনভার্ট হোয়ার আইডি গ্রেটার দেন টু, এখানে টুটাকে আমি কি হিসাবে ইনপুট দিয়েছি, নাম্বার হিসাবে। আপনার এখানে আইডি কলামটা কি, ক্যারেক্টার। এখানে আপনাকে বলা হয়েছে সে কি করবে, অটোমেটিক্যালি কনভার্ট করবে, অটোমেটিক্যালি কনভার্ট করবে নাম্বারকে ক্যারেক্টারে, ক্যারেক্টার দ্যাট মিন্স মার্কার টু। এই ক্যারেক্টারে যে আপনাকে কনভার্ট করে দিবে, এখানে কনভার্সনে আপনি খেয়াল করেন একটা জিনিস, আপনার টেবিলে ডেটাটা এই টু, এই ডেটাটা কিভাবে আছে টেবিলে,
টেবিলে ক্যারেক্টার হিসেবে আছে, কারণ টেবিলের আইডি কলামটা হচ্ছে কি, সবগুলো কলামই ক্যারেক্টার, নাম্বার বলতে কোনো কিছু। আচ্ছা এখন আপনি বা দেখেও নিতে পারেন আসলে যে এগুলো ক্যারেক্টার হিসেবে আছে কিনা। ক্যারেক্টার কোন পাশে থাকে? লেফটে। নাম্বার রাইটে থাকে, তাই না? তার মানে এই 1 2 3 এগুলো অ্যাকচুয়ালি এখানে ইনপুট আছে কি, ক্যারেক্টার হিসাবে। আর আপনি এখানে যে আইডির সাথে মিলাচ্ছেন সে আইডি দিচ্ছেন আপনি কি, ইনপুট দিচ্ছেন কি, নাম্বার। এই আপনার ইনপুটেড নাম্বারটা যদি ক্যারেক্টার ফিল্ড হিসাবে ভ্যালিড কোনো নাম্বার হয়ে থাকে তাহলে সে ডেটা আপনাকে রিটার্ন, যদি ডেটা রিটার্ন করে থাকে তাহলে বুঝতে হবে যে সে এটা অটোমেটিক্যালি নাম্বার থেকে ক্যারেক্টারে কনভার্ট করে তারপরে কনভার্ট কম্পেয়ার করেছে। সে যদি প্রপারলি কম্পেয়ার করতে পারে তাহলে রিটার্ন করবে, কম্পেয়ার করতে পারলেই শুধু রিটার্ন করবে। দেখেন পারে কিনা। দ্যাট মিন্স নাম্বার থেকে সে অটোমেটিক্যালি পার্কার টুতে কনভার্ট করে নিয়েছে। আচ্ছা এবার ডেটের একটা এক্সাম্পল দেখেন, এই যে এখানে একটা ডেট দিলি, এটাকে আমরা বলি কি ডেটও সিঙ্গেল করতে থাকে, মানে এটা ডেট, কিন্তু আপনার এখানে ডেট ফিল্ডটা এক ক্যারেক্টারে আছে, আমি কিন্তু দেখিয়েছি আপনাকে। যদি এই ডেটটা ভ্যালিড হয়ে থাকে তাহলে কি করবে, সেই ডেট থেকেও ক্যারেক্টারে কনভার্ট করে নিয়ে আপনাকে রেজাল্ট দেবে, রেজাল্ট দিয়েছে। সো সে অটোমেটিক্যালি কনভার্ট করেছে, কনভার্ট করে তারপরে কম্পেয়ার করে আপনাকে রেজাল্ট দিয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে ইমপ্লিসিট কনভার্ট, যেটা মেশিন এক্সপ্লিসিট কনভার্ট, এক্সপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন, এটা আপনাকে কনভার্ট করতে হবে, এটা আপনাকে কনভার্ট করতে হবে। আর আপনাকে যদি কনভার্ট করতে হয় তাহলে কোনো সূত্র, মানে ফাংশন, কোনো ফাংশনের হেল্প নিতে হবে, কোনো ফাংশনের হেল্প নিতে হবে না, কারণ এটাকে কম্পিউট করার জন্য, এটাকে কনভার্ট করার জন্য কিছু রুলস লাগবে বা কিছু ইমপ্লিমেন্টেশন, কিছু কোডিংয়ের ব্যাপার স্যাপার আছে। তো এই জন্য দেখেন এখানে আগে দেখি আমরা, ক্যারেক্টার থেকে কি হইতে পারে, ডেট হইতে পারে, ক্যারেক্টার থেকে ডেট হইতে পারে, এটা আপনি কিছুক্ষণ আগেও দেখলেন ইমপ্লিসিটলি হয়। ইমপ্লিসিটলি যেহেতু এক্সপ্লিসিটলি হওয়ার প্রসেসও আছে, ক্যারেক্টার থেকে ডেট হইতে পারে, ক্যারেক্টার থেকে এই যে দেখেন এই ঘুরায় বলছে কি ক্যারেক্টার থেকে ডেট হইতে পারে। আর এই ক্যারেক্টার থেকে ডেট হওয়ার জন্য যেই ফাংশন ইউজ হবে সেই ফাংশনের নাম হচ্ছে টু ডেট। ক্যারেক্টার থেকে ডেট হওয়ার জন্য যে ফাংশন ইউজ হবে সেটার নাম হচ্ছে টু। আবার ক্যারেক্টার থেকে নাম্বার হইতে পারে, একটু আগে দেখলেন না, ক্যারেক্টার থেকে নাম্বার হইতে পারে, এই ক্যারেক্টার থেকে নাম্বার হওয়ার জন্য ফাংশনের নাম হচ্ছে টু নাম্বার। আবার দেখেন এই ডেট থেকে ক্যারেক্টার হইতে পারে, ডেট থেকে কি হইতে পারে, ক্যারেক্টার হইতে পারে, এই ডেটকে ক্যারেক্টারে কনভার্ট করার জন্য হচ্ছে কি টু কার। আবার নাম্বার থেকে ক্যারেক্টার হইতে পারে, তাইলে এই নাম্বার থেকে ক্যারেক্টার করার জন্য হচ্ছে টু কার। ক্লিয়ার? SQL provides 3 functions to convert a value from one data type to tocar convert number or date value. Tocar কি করতে পারে? Number or date value কে কনভার্ট করতে পারে টু এ ক্যারেক্টার স্ট্রিং, ক্যারেক্টার স্ট্রিংয়ে সে কনভার্ট করতে পারে উইথ ফরম্যাট মডেল, FMT ফরম্যাট মডেল, উইথ স্পেসিফাইড মডেলে, উইথ স্পেসিফাইড মডেলে, উইথ স্পেসিফাইড ফরম্যাটে, উইথ স্পেসিফাইড ফরম্যাটে। যেমন এখানে আপনি দেখেছেন কি করতে পারে, এই যে দেখেন টুকার, টুকার কি করেছে, নাম্বারকে ক্যারেক্টার করেছে না, নাম্বারকে
ক্যারেক্টার টু কার ডেটকে ক্যারেক্টার করেছে, জন্য বলছে টু কার কনভার্ট নাম্বার অর ডেট ভ্যালু টু এ বার্কার টু ক্যারেক্টার স্ট্রিং উইথ দ্য ফরম্যাট মডেল, সংক্ষেপে অ্যাপেন্ড। নাম্বার কনভার্সন এখানে বলছে দুটা জিনিস, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে ডেট। নাম্বার কনভার্সনের সময় কিছু প্যারামিটার আছে, এনএলএস প্যারামস, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্যারামিটার্স, এই কিছু জিনিস আছে। যেমন নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে কি ডেসিমাল প্লেস হতে পারে না, তারপরে নাম্বার ক্ষেত্রে গ্রুপ সেপারেটর মানে থাউজেন্ড সেপারেটর আর কি, তারপর হচ্ছে লোকাল কারেন্সি সিম্বল, ইন্টারন্যাশনাল কারেন্সি সিম্বল, এগুলো অ্যাপ্লাই হতে পারে। এগুলো কিসের মধ্যে থাকবে? ওই এনএলএস প্যার, এগুলো এনএলএস প্যারামস, এগুলো ইউজ হবে কিসে? ফরম্যাট মডেলে। আরেকটা কি জিনিস, শুধু নাম্বার হবে না, আরেকটা হবে কি ডেট, ডেট কনভার্সন। ডেট কনভার্সনে এনএলএস প্যারামসে প্যারামিটার স্পেসিফাইজ দ্য ল্যাঙ্গুয়েজ উইথ দ্য মান্থ অ্যান্ড ডে নেমস, মান্থ এবং ডে এই নামের ফরম্যাটটা কেমন হবে। যখন আপনি ডিডি বলেন তখন সে কি করে, দুই অক্ষরে রিটার্ন করে নিউমেরিক ওয়ার্ড, নিউমেরিক ডিজিটে, আর যখন আপনি ডে বলেন তখন সে কি করে, স্পেল আউট করে রিটার্ন করে। মানে এটা নির্ধারিত হয় বা এটা স্পেসিফাই হয় কার দ্বারা? এনএলএস প্যারামস দ্বারা, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্যারামিটার দ্বারা। টু কার নাম্বার অর ডেট এফএমটি এনএলএস প্যারামস। আর আরেকটা হচ্ছে কি, এখানে আরেকটা কি দেখলেন আপনি, ক্যারেক্টারকে নাম্বারে কনভার্ট করা যায়, ক্যারেক্টারকে কিসে? নাম্বারে। সেটার জন্য হচ্ছে টু নাম্বার, টু নাম্বার ক্যারেক্টার ফরম্যাট মডেল এনএলএস প্যারামস কনভার্ট। টু নাম্বার কনভার্টস এ ক্যারেক্টার স্ট্রিং কন্টেইনিং ডিজিট টু এ নাম্বার ইন দ্য ফরম্যাট স্পেসিফাইড বাই দ্য অপশনাল ফরম্যাট মডেল। আপনি কি করতে পারবেন, ক্যারেক্টারকে নাম্বারে কনভার্ট করতে পারবেন, আর এই জন্য আপনি ফরম্যাট মডেল বলে দিতে পারেন স্পেসিফিক ফরম্যাটে আসার জন্য। আর ফরম্যাট মডেল না দিলেও কি সে সেটাকে কনভার্ট করবে, নাম্বারে কনভার্ট করবে, বাট স্পেসিফিক ফরম্যাটে আসবে না। তারপরে সেকেন্ড হচ্ছে ক্যারেক্টারকে আপনি কি করতে পারবেন, ডেটে কনভার্ট করতে পারবেন, ক্যারেক্টারকে ডেটে কনভার্ট করতে পারবেন, এই জন্য ফাংশন ইউজ হবে টু ডেট, টু ডেট ক্যারেক্টার এফএমটি অ্যানালাইজ প্যারামস কনভার্ট ক্যারেক্টার স্ট্রিং রিপ্রেজেন্টিং এ ডেট টু ডেট ভ্যালু অ্যাকর্ডিং টু দ্য এফএমটি দিস স্পেসিফাইড, ইফ এফএমটি ইজ অমিট দ্য ফরম্যাট ইজ ডিফল্ট ফরম্যাট ডিডি মন ওয়াই ওয়াই। আপনার একটা ক্যারেক্টারকে সে কী করবে, ডেটে কনভার্ট করে দিবে, আর আপনি যে ফরম্যাট মডেল বলবেন সেই ফরম্যাট মডেলে কনভার্ট করবে, আর ফরম্যাট মডেল যদি আপনি না বলেন তাহলে সে কী করবে, ডিফল্ট ফরম্যাটে কনভার্ট করবে। লেসন এজেন্ডা, টু কার টু ডেট টু নাম্বার ফাংশনস। আপনি এতক্ষণ শিখলেন মানে টু কার কী করে, টু ডেট কী করে, টু নাম্বার কী করে, এখন এটা ইমপ্লিমেন্ট করবেন আপনি, এখন এটা আপনি এসকিউএলে ইমপ্লিমেন্ট করবেন ইউজিং টু কার ফাংশন উইথ ডেটস। টু কার ফাংশন ডেট এবং কি নাম্বার দুটাকেই ক্যারেক্টার করতে পারে। আমরা ফার্স্টলি কী করবো, ডেটকে কনভার্ট করবো টু কার দিয়ে। আচ্ছা, ডেটকে যদি আমি কনভার্ট করতে যাই টু কার ডেট ফরম্যাট মডেল, টু কার ডেট ফরম্যাট মডেল, টু কার ডেট ফরম্যাট মডেল, দ্য ফরম্যাট মডেল, দ্য ফরম্যাট মডেল মাস্ট ইনক্লোজ উইথ এ সিঙ্গেল কোটেশন মার্ক। কী করতে হবে আপনাকে, অবশ্যই ডেটটাকে সিঙ্গেল কোড দিয়ে ইনক্লোজ করতে হবে, ইজ কেস সেন্সিটিভ। এটা কি কেস সেন্সিটিভ, ফরম্যাট মডেলটা কেস সেন্সিটিভ, ক্যান ইনক্লুড এনি ভ্যালিড ডেট ফরম্যাট এলিমেন্ট,
আপনার এই ফরম্যাটে ভ্যালিড যেই কোনো এলিমেন্ট ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমরা কেউ ডেট লিখতে হাইফেন ইউজ করি, কেউ ডেট লিখতে স্ল্যাশ ইউজ করি, এই যে এই ধরনের যে এলিমেন্টগুলো আছে যেগুলো সাপোর্ট করবে, এই জন্য বলছে ক্যান ইনক্লুড এনি ভ্যালিড ডেট ফরম্যাট এলিমেন্ট। ফরম্যাটটা যে তৈরি করবেন এই ফরম্যাটের এলিমেন্টগুলো ভ্যালিড হইতে হবে। হ্যাজ অ্যান এফএম এলিমেন্ট টু রিমুভ ফেডেড ব্ল্যাঙ্ক অর সাপ্রেস লিডিং জিরোস। এফএম এই এলিমেন্ট, এফএম এলিমেন্ট যেটা, যেটাকে ফাইল মোড ফরম্যাটিং বলে, এফএম এলিমেন্ট কি করে, যদি আপনার কোনো ডেটের মধ্যে জিরো অথবা স্পেস থাকে, জিরো অথবা স্পেস থাকে, সেটাকে কি করবে, রিমুভ করে নেবে, সেটাকে রিমুভ করে প্রেজেন্ট করবে। এটার একটা এক্সাম্পল দেখাই দিব। ইজ সেপারেটেড ফ্রম দ্য ডেট ভ্যালু বাই এ কমা। ভ্যালুর সাথে ফরম্যাটটা কি থাকবে, সেপারেটটাকে কি দিয়ে, কমা দিয়ে। আচ্ছা এখানে ওই যে জিরোর এক্সাম্পলটা দেখাই দেই, আচ্ছা জিরোর এক্সাম্পলটা পরে দেখাই। এখানে দেখেন এটা হচ্ছে কি আমার হায়ার ডেট, হায়ার ডেট জিরো ওয়ান কি জানুয়ারি, জিরো ওয়ান দ্বারা কি বুঝেছে জানুয়ারি। এই এফ এম টি ইউজ না করলে জানুয়ারিটা দেখায় জিরো ওয়ান, আর এফ এম ইউজ করলে, এফ এম ইউজ করলে সে কি করে শুধু ওয়ান দেখায়, জিরোটা সে রিমুভ করে দেয়। আর এফ এম ইউজ না করলে সে জানুয়ারির পরে, মানে তার সর্বোচ্চ গড় যেই কয়টা লাগবে সেই কয়টা, মানে এখানে বারোটা মাস আছে না, বারোটা মাসের মধ্যে সর্বোচ্চ গড় যেই কয়টা লাগবে সে সেই কয়টা নেবে, যেহেতু ডেটে কোন কি নাই, লিমিট নাই। ডেটের লিমিট দেখাইছিলাম, লিমিট কিসে কিসে দেখাইছি, নাম্বারে আর ক্যারেক্টারে, ডেটে কিন্তু কখনো লিমিট দেখাই নাই। তাহলে এখানে সর্বোচ্চ যেটা সেটা নিয়ে নেবে, আর এটার সমান বাকিগুলো দেখেন, যেখানে আমি এফএম ইউজ করি নাই সেখানে কি করছি, যে ফাঁকা জায়গা রাখছে না, আমি এখানে ডাবল কোটেশনের মধ্যে রেখে বোঝানোর চেষ্টা করছি, এইটা বুঝাই দিব আপনাকে, একটু ওয়েট করেন, আগে এটা দেখি আউটপুটটা দেখি। আর যখন এফএম ইউজ করছেন সেই ফাঁকাটাকে কি করছে, রিমুভ করে দিছে না, যতটুকুন সে ইউজ করেছে ততটুকুন রেজাল্ট দিয়েছে। আচ্ছা এবার আপনাকে এটা বলি, সিলেক্ট হায়ার ডেট, এটা হচ্ছে এই যে হায়ার ডেট, এই হায়ার ডেটটা আমি, হায়ার ডেটটা কেমন, হায়ার ডেটটা হচ্ছে এটা অ্যাজ ইনপুট এলিয়াস টু কার হায়ার ডেট এমএম, হায়ার ডেট এমএম অ্যাজ উইদাউট এফএম, এফএম এই মডিফায়ার ইউজ না করে আমি চাইছি যে এই হায়ার ডেটের কোন পার্টটা, এম এম পার্টটা, মান পার্টটা, কয় সংখ্যা চাইছি, দুই সংখ্যা, তাহলে সে জানুয়ারিকে সে জিরো ওয়ান শো করবে, তাই তো, যেহেতু দুই সংখ্যায় চাওয়া হয়েছে। এবার আসেন টু কার হায়ার ডেট এম এম, ঠিকই আছে এম এম, এম এম ঠিকই আছে, এম এম এর আগে এফ এম ফাইল মোড মডিফায়ার ইউজ করা হয়েছে। ফাইল মোড মডিফায়ার কি করবে, কি করবে, জিরো আর ব্ল্যাঙ্কে বাদ দিবে, রিমুভ করবে। আচ্ছা দেখেন অ্যাজ উইথ এফ এম
এটার আউটপুটটা কি যে জিরোটা সে রিমুভ করে দিয়েছে। আচ্ছা আরেকটা এক্সাম্পলে মাসের ক্ষেত্রে দেখাই, ক্যারেক্টারের ক্ষেত্রে স্পেস টুকার হায়ার ডেট মন্থ, মানে পুরা মাসটা আমি দেখতে চাই। এখানে আমি অ্যাপিম ইউজ করি নাই, এখানে অ্যাপিম ইউজ করি নাই। দেখেন আউটপুটটা সে কী দিয়েছে, আমি এটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখছি, এই যে ডাবল কোট এটাকে আবার ক্যারেক্টার সিঙ্গেল কোট দিয়ে ক্যারেক্টার দিয়ে কনকেট করে রেখেছি, কারণ হচ্ছে এই তার ফুল স্পেসটা যেন আমি বুঝতে পারি। মাস এই মন যে রিটার্নটা পাবো, এই রিটার্নটা কতটুকু স্পেস দখল করেছে সেটা আমি বুঝার জন্য কি করছি, কোটেশনের মধ্যে রাখছি। কোটেশনটা হবে কিভাবে, আপনার ধরেন এলাকার একটা এক্সাম্পল দিন, জমির আইল কোথায় হয়, জমির শেষে। তাহলে এই ক্যারেক্টারের স্পেস যতটুকু স্পেস শেষ হওয়ার পরেই তো কোটেশন হবে, তাই না? এখানে সে কি করেছে, সিঙ্গেল কোট দিয়ে দুটাকে কি করেছে, মাস্টার রিটার্ন করেছে জানুয়ারিতে, এরপরও কিছু কি আছে স্পেস আছে। যখন আমি এফএম ইউজ করেছি, এফএম মন্থ, এফএম মন্থ, তখন সে কি করছে স্পেসগুলোকে রিমুভ করে দিয়েছে, স্পেসগুলোকে রিমুভ করছে। এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে, হ্যাজ অ্যান এফ এম এলিমেন্ট টু রিমুভ প্যাডেড ব্ল্যাঙ্ক কর্ড সাপ্রেস লিডিং, ক্লিয়ার? এখানে অবশ্য বইতে একটা এক্সাম্পল আছে, বইতে এক্সাম্পলটা ওইভাবে অত ক্লিয়ার করে দেয় নাই, এটা দিয়ে আমি আপনাকে দেখাইতে পারি। বইতে দেখেন টুকার হায়ার ডেট কি চাইছে, মান্থ এন্ড ইয়ার, কার হিজিন্সের, হিজিন্স যে ডেটে জয়েন করেছে সেই ডেটের মাস এবং বছর চাওয়া হয়েছে, ছয় মাস দুই সাল, ছয় মাস 2002 সাল, দুই বছর না দুই সাল, মানে জুনে 2002 সালের জুনে জয়েন করেছে। আচ্ছা এখন যদি আমি এখানে এফ এম অ্যাড করে দেই তাহলে কি হয় দেখেন তো, জিরোগুলো সে রিমুভ করে দিবে, 6/2 2002 সালের জুন মাস। এলিমেন্টস অফ দ্য ডেট ফরম্যাট মডেল, এগুলো হচ্ছে ডেট ফরম্যাট মডেলের এলিমেন্ট। ওয়াই 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 তারা কি বোঝায়, ফুল ইয়ার ইন নাম্বার, 2017 ইয়ার, এটা কি করবে স্পেল আউট করবে ইন ইংলিশে, সে 20 বানান করবে, 20,000, তারপরে কি 17, সে স্পেল আউট করে দেখাবে, এম এম, হ্যাঁ এম এম, টু ডিজিট ভ্যালু ফর মান্থ, এখানে লেখাবে কি এম এম দিয়ে, 0601। আর যদি আপনি মান্থ এলিমেন্ট ইউজ করেন, ফুল নেম অফ দ্য মান্থ, যদি মন ইউজ করেন, থ্রি লেটার্স অ্যাব্রিভিয়েট অফ মান্থ, ডি ওয়াই যদি ইউজ করেন, থ্রি লেটার্স অ্যাব্রিভিয়েট অফ দ্য ডে অফ দ্য উইক, যদি ডে আপনি ইউজ করেন, ফুল নেম অফ দ্য ডে অফ দ্য উইক, যদি ডিডি ইউজ করেন, নিউমেরিক ডে অফ মান্থ। এছাড়াও আরও আছে, এগুলো আপনারা পড়েন, এগুলো আপনারা পড়েন, এলিমেন্ট অফ দ্য ডেট ফরম্যাট মডেল, টাইম এলিমেন্ট ফরম্যাট, দ্য টাইম পোর্শন অফ দ্য ডেট, টাইম পোর্শনটা দেখেন, এইচ এইচ টোয়েন্টি ফোর, তাহলে কী হবে, 12টার পরে 13 আসবে, 12-র পরে কত আসবে, 13 আসবে।
এইভাবে এখানে দেখাইছে 1545, এই যে এম আই মিনিট, এস এ সেকেন্ড, আর এম অ্যাড ক্যারেক্টারিস্টিং বাই ইনক্লোজিং দ্যাম উইথ ডাবল কোটেশন মার্ক। আপনি যদি এর মাঝে কোনো স্ট্রিং অ্যাড করতে চান, যদি এরকম চান 12th of October, তাহলে আপনি কী করবেন, ডিডি আর ক্যারেক্টার স্ট্রিংটাকে ডাবল কোটেশনে, তারপরে হচ্ছে এলিমেন্ট মন্থ, তাহলে রেজাল্ট পাবেন কি 12th October। নাম্বার সাফিক্সেস স্পেল আউট নাম্বারস, যেমন ডিডি এস পি টি এইচ, ডিডি ডিডি এস পি মানে কি 14th, মানে ডেটা কি হবে স্পেল আউট হবে ডিডি এস পি, ডেটা কিভাবে আসবে স্পেল আউট হয়ে আসবে ইন ইংলিশে, আর তার সাথে কি হবে টি এইচ যুক্ত হবে, তাহলে কি হলো 14th, তাহলে 14th রিটার্ন করবে। এটা হচ্ছে আপনি যদি কোনো সাফিক্স ইউজ করেন, এম পি এম তো জানেন এই মেরিডিয়ান ইন্ডিকেটর, এইচ এস অর এইচ এস 12 অর এইচ এস 24, এম আই মিনিট, এস এস সেকেন্ড, আর ফার্স্টটা এস এস হচ্ছে সেকেন্ড ফার্স্ট মিড নাইট, মানে রাতের 12টার পর থেকে এখন পর্যন্ত কষ্ট সেকেন্ড হয়েছে সেটা সে দেখাবে, রাতে 12টার পর থেকে এখন পর্যন্ত কত সেকেন্ড দেয় আপনারে। টু ক্যাট সিজ ডেট ইডিএসপি তো অফ মান্থ, টোয়েন্টি সেভেন্টিন্থ অফ সেপ্টেম্বর 2017, কত 58,424 সেকেন্ড, এই এখন পর্যন্ত বুঝছেন, মানে রাত 12টার পর থেকে এখন পর্যন্ত এত সেকেন্ড, ক্লিয়ার? ইউজিং টুকার ফাংশন উইথ ডেটস, এক্সাম্পল এক্সাম্পল অবশ্য বহু দেওয়া হয়ে গেছে, বইতে যেহেতু আছে এটাও দেই। ফার্স্ট জানুয়ারি ডিডি না কোন ফরম্যাটে আছে ডিডি, তাহলে 01 আসার কথা ছিল না, হ্যাঁ এফ এম আছে এই জন্য আসে নাই, এফ এম আছে এই জন্য ক্লিয়ার? ডিসপ্লে দ্য লাস্ট নেমস অ্যান্ড হায়ার ডেট ফর অল এমপ্লয়িজ, দ্য হায়ার ডেট অ্যাপিয়ার্স কে 17 জুন 1987, এই ফরম্যাটে আপনাকে দেখতে চাইছে, এই ফরম্যাটে দেখতে চাইছে, আর এই কারণে আপনি কি করছেন এই যে দেখেন 17 জুন 1987, ডিডি মন ওয়াই ওয়াই, মাঝখানে কি স্পেস কোনো স্ল্যাশ হাইফেন কোনো কিছুই থাকে না,
মানে আপনার কোশ্চেনে এটা বলে দেয়া আছে যে আপনি ডেটটাকে কোন ফরম্যাটে দেখাবেন। ঠিক তেমনিভাবে এটাকে একটু মডিফাই করে বলছে, ডিসপ্লে দ্য ডেটস ইন এ ফরম্যাট অ্যাপিয়ার্স অ্যাজ 17th অফ জুন 1987, তারপরে টাইম ফরম্যাট হবে এটা, টাইম ফরম্যাট হবে এটা, এই ফরম্যাটটা আপনাকে দেখাতে বলছে। তাহলে রেজাল্টটা কি হবে? রেজাল্ট হবে এই যে হায়ার ডেট আপনি বলছেন FM DDSPH অফ মান্থ YY FM HS MISS AM, তার মানে এখানে যা যা বলছে তা কি আছে কিনা? বলছে 17th DDSP, তারপর হচ্ছে TH 17th, আর FM দিয়েছেন কেন? ওই যে ফাইল মডিফায়ার, ফাইল মোড মডিফায়ার, ফাইল মোড মডিফায়ার, তারপরে বলা হচ্ছে কি অফ, অফ আপনি আলাদা একটা সাফিক্স ইউজ করতে চাচ্ছেন, বলা হয়েছে যে এই ধরনের সাফিক্স ইউজ করলে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হয়, রাখলেন। তারপরে জুন, জুন এটা কি মাসের পুরো নাম, তাহলে আপনাকে দিতে হবে মন্থ, এই কথাটা লিখতে হবে পুরা। তারপরে আপনি চাচ্ছেন 1987, তাহলে আপনাকে কি করতে হবে 4টা Y। তারপর আপনি টাইম, টাইম চাচ্ছেন কে, 12তে, আর হচ্ছে আওয়ার্স মিনিট সেকেন্ড অ্যান্ড লোকাল টাইম AM PM, ক্লিয়ার? তাহলে আপনার এই যে এটা আপনার কোশ্চেনের প্রয়োজনে এই কনভার্সন, এই কনভার্সন কেন আপনার কোশ্চেনের প্রয়োজন? আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আছে কিনা? ফার্স্ট অফ জানুয়ারি 1999 12 AM, ক্লিয়ার? ইউজিং টু কার ফাংশন উইথ নাম্বারস, টু কার নাম্বার এবং ডেট রিসিভ করে, এই জন্য এতক্ষণ কি দেখলেন আপনি ডেট, এখন দেখবেন নাম্বার, টু কার নাম্বার ফরম্যাট মডেল, ফরম্যাট মডেলে আপনি যেই ফরম্যাট মডেল ইউজ করবেন সেই ফরম্যাটে সেটা কনভার্ট হয়ে আপনাকে ডিসপ্লে করবে। দিস আর সাম অফ দ্য ফরম্যাট এলিমেন্টস that you can use with trucar function to display a number value as a character. 9 represent a number, 9 represent a number, 0 force a 0 to be displayed, as মানে dollar places floating dollar sign, l লোকাল কারেন্সি, ডট প্রিন্টস দ্য ডেসিমাল পয়েন্ট, কমা প্রিন্ট অ্যাজ এ কমা অ্যাজ এ 1000 ইন্ডিকেটর, এগুলো আপনি ইউজ করতে পারেন, এছাড়া আরও আছে, তো মেইনলি এগুলো, এগুলো আপনার মনে রাখতে হবে, এগুলো আপনার 0 আর 9 ডিফারেন্সটা এক্সাম্পল দিলে বুঝে যাবে। এরপরে এছাড়া কিছু জিনিস আছে, এখানে এখানে কিছু জিনিস আছে, এগুলো আপনারা দেখেন, ঠিক আছে? আপনার যেগুলো অবশ্যই জানা থাকে, জানা থাকে লাগবে, এগুলো হচ্ছে এগুলো। আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পলে আসি, এক্সাম্পলটা দেখেন, ইউজিং টুকার ফাংশন উইথ নাম্বারস,
এই আর্নেস্ট লাস্ট নেম যারা আর্নেস্ট তার স্যালারিটাকে আমি কনভার্ট করব। এখানে আমি ফরম্যাট মডেল বলতেছি কি এই স্যালারিটার সামনে কি থাকবে ডলার সেন্টাই। আর এখানে এই যে 99 বলেছি এই সংখ্যাটা কি দিয়ে হবে সবগুলো ফুল নাম্বার হবে। এখানে আপনাকে বলেছে না 9 দিয়ে কি বোঝায় রিপ্রেজেন্টস এ নাম্বার। দশমিকের পরে এটা হচ্ছে কি দশমিক থাউজেন্ড সেপারেটর থাকবে এবং ডেসিমাল প্লেস থাকবে, ডেসিমাল প্লেসের পরে দুটা নাম্বার। এখানে দেখেন একটু খেয়াল করেন, এখানে এই 9 এর পরিবর্তে যদি আমি 0 দেই তাহলে কি হচ্ছে, তখন স্পেসিফাইড হয়ে গেছে যে আমাকে এই কয়টা সংখ্যা নিতেই হবে, এই কয়টা সংখ্যা নিতেই হবে। এই কয়টা সংখ্যা নেয়ার জন্য যদি সে কি না পায় বেলু না পায় তখন সে জিরো দিয়ে সেটাকে প্যাড করে। ওইটা দেখানো যাবে, ওইটা দেখানো বহুত কাহিনী, ওইদিকে যাই না, ওইটা আসলে সাধারণত দরকার হয় না। ইউজিং টু নাম্বার টু ডেট ফাংশন, টু কার শেষ এখন কি টু নাম্বার টু ডেট, কনভার্ট এ ক্যারেক্টার স্ট্রিং টু নাম্বার ফরম্যাট ইউজিং টু নাম্বার। আপনি ক্যারেক্টার ইনপুট দিয়ে স্পেসিফিক ফরম্যাট মডেলে, স্পেসিফিক ফরম্যাট মডেলে কি করতে পারেন সেটাকে রেজাল্ট রিটার্ন করাইতে পারেন। কনভার্ট ক্যারেক্টার স্ট্রিং টু ডেট ফরম্যাট ইউজিং টু ডেট ফাংশন, ক্যারেক্টার ইনপুট দিয়ে সেটাকে কি করতে পারেন ডেটে ডিসপ্লে করাইতে পারেন। টু ডেট ক্যারেক্টার ফরম্যাট মডেল দিবেন, ফরম্যাট মডেলে চলে যাবে। দিস ফাংশনস হ্যাভ অ্যান এফএক্স মডিফায়ার, এর আগে একটা কি ছিল এফএম আর এখানে হচ্ছে এফএক্স। This modifier specifies the exact matching, exact match for character arguments and date format model to date function. এটা কি করবে ফরম্যাট মডেলের সাথে আপনার প্রোভাইডেড ডেটটাকে একজাক্ট ম্যাচ করে রেজাল্ট দিবে, প্রোভাইডেড ডেটটাকে। এই জন্য বলে একজাক্ট ফরম্যাটিং। এফএক্স মডিফায়ারকে কি বলে এফএক্স, একজাক্ট ফরম্যাটিং। এখানে একটা এক্সাম্পল আছে দেখেন, এখানে কোশ্চেনটাও দেখেন, ডিসপ্লে দ্য নেম অ্যান্ড হায়ার ডেট ফর অল এমপ্লয়িজ হু স্টার্টেড অন এত এত এত, দেয়ার আর টু স্পেস আফটার মান্থ মে, এই মের পরে এখানে স্পেস কয়টা দিছে দুইটা and number 24 in the following example because affix modifier is used and exact match is required, affix use করার কারণে এখানে exact matching টা important হয়ে দাঁড়িয়েছে, and space after word may are not required, কারণ এখানে space দেওয়া হয়েছে কয়টা একটা, এখানে দেওয়া হয়েছে দুইটা, যেই কারণে এখানে কি আসবে এরর আসবে কারণ সে একজাক্ট ম্যাচ করতে পারবে না। এখানে নো রোজ দেখাইছে মানে আপনার আপনার ইতে চালাইলে এরর দেখাবে। এখন কি এরর রিটার্ন করেছে না মানে সে এটাকে ডেট হিসাবেই এখন সে ট্রিট করতে পারছে না, সেটাকে
ডেট হিসাবে ঠিক করতে পারছে না, তাহলে রেজাল্ট দিবে কিভাবে? রেজাল্ট দেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এখন এই প্রবলেমটা তৈরি হয়েছে আপনার এফএক্স ইউজ করার কারণে, প্রবলেমটা তৈরি হয়েছে এফএক্স ইউজ করার কারণে, কারণ এফএক্স এক্সাক্ট ম্যাচ করে, এফএক্স এক্সাক্ট ম্যাচ করে। এখন যদি আপনি এখান থেকে একটা স্পেস রিমুভ করে দেন, তখন দেখবেন যে ঠিকই ঠিকই রেজাল্ট দিবে সেটা। ক্লিয়ার? এটা করেন ইউজিং টু কার অ্যান্ড টু ডেট ফাংশন উইথ আর আর ফরম্যাট টু ফাইন্ড এমপ্লয়িজ হায়ার্ড বিফোর 1990 ইউজ আর আর ফরম্যাট হুইচ প্রডিউস দ্য সেম রেজাল্ট উইথ দ্য কমান্ড ইজ রান ইন 1999 অর নাও। মানে আর আর ফরম্যাটে যদি হয়, আপনি যদি কোনো ডেটা 1990 সালে বা 90 সালের আগের কোনো ডেটা যদি দেন, তাহলে যদি আর আর ফরম্যাট হয় আপনি মানে 2000 সালের আগে দিলে যেটা পাইতেন এখন দিলেও সেটা পাবেন, তাই না? কারণটা কি? কারণটা হচ্ছে আপনার আর আর ফরম্যাটের লাইফ সাইকেলের কারণে। আর আর ফরম্যাট একটা সেঞ্চুরিকে ট্রিট করে হচ্ছে 50 থেকে 99, 0 থেকে 49, এই কারণে তার লাইফ সাইকেল 20 শতাংশ আছে, 21 শতাংশ আছে, এই কারণে। আচ্ছা আমরা একটা এক্সাম্পলে চলে যাই, আমার তো ডেটা নাই, আমি কিছু ডেটাও ইনসার্ট দিয়ে যাই এক্সাম্পলে। এমপ্লয়িজ টেবিলে আমি একটা ডেটা নিচ্ছি, দেখেন এমপ্লয় আইডি 300, ডেট দিচ্ছি 1st January 1999। এখন এটা আমি টু ডিজিটে দিয়েছি, এখন এটা কোনো ফরম্যাট অ্যাসাইন করি নাই, তাহলে এটা কোন ফরম্যাটে যাবে? ডিফল্ট ফরম্যাটে যাবে। ডিফল্ট ফরম্যাট হচ্ছে আর আর, ডিফল্ট ফরম্যাট হচ্ছে আর আর। ইউনিক কনস্ট্রেইন্ট, ও মানে এই ডেটাটা আছে, তাহলে আমি এটা দিয়ে দেই কত? 301। এবার ধরেছে ইতে ইমেইলে, আচ্ছা এখন ইমেইলটাও আমি কি করে দিলাম, একটু এডিট করে দিলাম, যেহেতু ইউনিক কনস্ট্রেইন্ট ভায়োলেট করেছে, এমপ্লয় আইডি চেঞ্জ করে দিলাম, ইমেইলটাও চেঞ্জ করে দিলাম। এখন নিবে এটাও আছে, এবার নিবে ওয়ান রো ইনসার্ট, এখন এই যে এমপ্লয় আইডিটা আপনি দেখেন তো এটা কত ইনসার্ট দিয়েছেন, 301 না 1999, কেন? যেই ডেটাটা আপনি ইনসার্ট দিয়েছেন সেটা ডিফল্ট ফরম্যাটে দিয়েছেন, আর আর ফরম্যাটে দিয়েছেন, যার কারণে সেটা কত হয়েছে? আচ্ছা যদি এই 99 টু ডিজিটে আপনি ইনসার্ট করেন, টু ডিজিটে আপনি যদি ইনসার্ট করেন তাহলে কি দাঁড়ায়? টু ডিজিটে ইনসার্ট করলে এই যে এখানে দিলাম টু ডেট, বললাম যে এটা ওয়াই ওয়াই ফরম্যাট, ডিফল্ট না, আমি ফরম্যাটটা স্পেসিফাই করে দিলাম ডিডিমন ওয়াই ওয়াই, টু ডেট ডিডিমন ওয়াই ওয়াই, এই 99টা হচ্ছে ওয়াই ওয়াই ফরম্যাট। এখন দেখো
ওকে। ওয়ান রো ইনসার্টেড। আচ্ছা এবার এই ডেটাটা দেখেন তো, এখানে দেখেন হায়ার ডেট লেস দেন টু ডেট ফার্স্ট জানুয়ারি 2000 ডিডিমন আর আর ফরম্যাটে, ডিডিমন আর আর ফরম্যাটে, ডিডিমন আর আর ফরম্যাটে হইলে লেস দেন মানে ছোট, লেস দেন মানে কি ছোট, ছোট ডেট মানে কি 2000-এর ছোট সাল, আগের সাল পেয়েছেন, ওই যে আগের একটা ছিল আর এখন আমরা এটা দিয়েছি, পেয়েছেন কি না? কিন্তু যদি ওয়াই ওয়াই ফরম্যাটে হয় তাহলে কি এই 1999 পাবেন আপনি? আর আর ফরম্যাট দুটা সাইডকেই জিরোর দুই পাশেই 50-50 করে কাভার করছে, ওয়াই ওয়াই ফরম্যাট এটা করে না, যার কারণে আপনি আর আর ফরম্যাটে হলে 1999 সালে যেই ডেটাগুলো পাইতেন মানে 90 সালের আগে বা 90 সালের ডেটাটা পাইতেন আবার এখন বসেও পারবেন আর আর ফরম্যাটে। ওয়াই ওয়াই ফরম্যাটে হলে 2000-এর আগের ডেটাটা আপনি পাবেন না। এবার ওয়াই ওয়াই ফরম্যাটে দেখেন আপনি 2000 আগের ডেটাটা পাবেন না, পেয়েছেন কোনো ডেটা নেই, আপনি তো দেখলেন এই 1999 ডেটা আছে, তারপরে সে রিটার্ন করতে পারে নাই। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ফরম্যাটের ডিফারেন্স, ডিফারেন্সটা হচ্ছে ফরম্যাটের ডিফারেন্স।